জটিল মনে হয়, কিন্তু আজকের আমাদের আলোচনা এই মানে তৈলাক্ত বাস এবং বানরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আপনারা নিখুঁত ভাবে বুঝতে পারবেন এবং এর ভিতরের রহস্যটাও আপনারা বুঝতে পারবেন আশা করি। তো চলুন আমাদের আজকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে বন্ধুরা যে আমরা প্রশ্নটা আমরা সুন্দর করে পড়ে নেব, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, সেই বিষয়টা আমরা বের করে নিয়ে আসবো। সেটাকে দেখুন যে একটি বানর ১৩ মিটার উঁচু পিচ্ছিল বাসের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে। দেখুন এখানে বাসের যে উচ্চতাটা সেটা ছিল কয় মিটার? ১৩ মিটার। দেখুন এটা হলো বাসের উচ্চ বাস, এই বাসটা হলো ১৩ মিটার উচ্চতা। এই বাসটার প্রথম সেকেন্ডে উঠতে তার ৩ মিটার উঠে, তার মানে এই বানরটা এই প্রথম এক সেকেন্ডে ধরুন এই পর্যন্ত ওঠে ৩ মিটার, তাহলে ৩ মিটার উঠে পার সেকেন্ডে। এখন বলা হলো কিন্তু পরবর্তী সেকেন্ডে সে ১ মিটার নিচে নেমে যায়, তার মানে দেখুন এখানে কিন্তু প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠলো, আবার পরবর্তী সেকেন্ডটায় সে কিন্তু এখানে ১ মিটার নিচে নেমে যায়, তার মানে ২ মিটারে থাকে। এখন দেখুন সে কত সময় ব্যয় করলো আসলে এই ২ মিটার উঠতে, সে কিন্তু এখানে ২ সেকেন্ড ব্যয় করলো এখানে ২ মিটার উঠতে। ব্যাপারটা কিন্তু ক্লিয়ার দেখুন, কারণ এখানে যেহেতু বানরটা প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে পরবর্তী সেকেন্ডে সে ১ মিটার নিচে নেমে যায় তৈলাক্ত বাসের পিচ্ছিল বাসে, তখন আমরা বলতে পারি উঠতে ১ সেকেন্ড এবং আর ১ সেকেন্ড বসে শক্ত খামি করে বসে থাকে, থাকতে থাকতে নিচে নেমে যায়, এই অবস্থায় সে আর ১ মিটার নিচে নামে, তার মানে সে মোট সময় ব্যয় করলো কয় সেকেন্ড? ২ সেকেন্ড ব্যয় করলো, ২ সেকেন্ড ব্যয় করে ২ মিটার উঠলো। এখন দেখুন সে যখন এই বাসের মাথায় উঠে যাবে, এখানে যেহেতু প্রত্যেক পার সেকেন্ডের হিসাব দেয়া, তাহলে এই পুরো ১৩ মিটার যে লম্বা বাসটা এর এমন একটা জায়গায় এসে যে ১ সেকেন্ডেই সে ৩ মিটার উঠে যাবে, তখন কিন্তু আর সে ওই ১ সেকেন্ডে ৩ মিটারই উঠলো, সে আর নামলো না, সে কিন্তু আর নামলো না, কারণ কি সে উঠে গেল, তার মানে এখানে কিন্তু আর এই যে মাইনাসটা অর্থাৎ নিচের দিকে নেমে যাওয়া এই ঘটনা কিন্তু হচ্ছে না, তাহলে এখানে কিন্তু ১ সেকেন্ডটাকে আমাদের এইটায় ধরে নিতে হবে, কারণ এখানে কিন্তু ১ সেকেন্ডে সে কিন্তু ৩ মিটার উঠতে পারে নাই, মানে এভারেজে, কারণ এখানে কিন্তু অর্থাৎ শেষ চূড়াতে ১ সেকেন্ডে কিন্তু সে চূড়ায় উঠে যাবে অর্থাৎ ৩ মিটার উঠে যাবে, তাহলে এই এই যে ১ সেকেন্ডে উঠে গেল এই মিটারটাকে আমরা আলাদা করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি দেখুন, যে এক্ষেত্রে আমরা যে এখানে শেষ ১ সেকেন্ডে উঠবে ৩ মিটার, শেষ ১ সেকেন্ডে কত উঠবে? ৩ মিটার। তাহলে শেষ ১ সেকেন্ডে যদি ৩ মিটার উঠে, তাহলে বাকি অংশ কত? বাকি অংশ দেখুন এখানে বাকি অংশ তাহলে থাকবে ১৩ থেকে আমাদের বাদ যাবে কত? ৩ বাদ গেলে আমাদের থাকবে ১০ মিটার। এখন আমরা এই ১০ মিটারে আসলে এই যে ১০ মিটার যেটা থাকবে এই ১০ মিটারে আসলে মানে বানরের ওঠানামা সব কিছু এটার মধ্যে থাকবে, এর জন্য আমরা আলাদা করে এই ১০ মিটারের হিসাবটা বের করতে হবে। আশা করি আপনারা বিষয়টা সূক্ষ্ম বিষয়টা বুঝতে পারছেন। তো এক্ষেত্রে আমরা চলে যাই যে তাহলে দেখুন বানর ২ সেকেন্ড অর্থাৎ ২ সেকেন্ড ওর সময় লাগে, ১ সেকেন্ডে তো উঠে আর ১ সেকেন্ডে ১ মিটার নামে, তার মানে ২ সেকেন্ডে কত ওঠে সেটা আমরা দেখি, যে ২ সেকেন্ডে মোট উঠে সেটা কত দেখো, ২ সেকেন্ডে ৩ মিটার থেকে আমাদের ১ মিটার চলে যাবে, যেহেতু ১ মিটার পরবর্তী সেকেন্ডে তাহলে আমাদের ২ মিটার। দেখুন এখন আমাদের এখানে লিখতে পারি যে এখন ২ মিটার উঠে ২ সেকেন্ডে, তাহলে ১ মিটার উঠবে কত সেকেন্ডে?
एक मीटर उठबे अवश्य कम ताले दुई भाई दुई सेकेंड अतः आमादेर एखाने मोट कत मीटर दस मीटर अतः दस मीटर उठे ताले उपरे चले जाबे आमादेर दस नीचे थाकबे दुई ताले आमरा जदि काटी ताले थाकबे कत दस सेकेंड देखुन एखाने आमादेर दस सेकेंड थेके तो दस मीटर उठे गेल তাহলে দেখুন আর আর এই যে তিন মিটার চূড়াটা সেটা কিন্তু এক সেকেন্ডে লাগছে তাহলে আমরা বলতে পারি কি মোট সময় অতএব মোট সময় কত দশ যোগ এক সমান কত বলেন তো এগারো সেকেন্ড তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত এগারো সেকেন্ড তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এভাবে আমরা লিখিত পরীক্ষায় যদি অঙ্কগুলো আসে তাহলে আমরা এভাবে সমাধানটা করে দেবো আর এই অঙ্কটা আমরা কিভাবে শর্টকাটে করতে পারি শর্টকাট মেথডে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখে নেই তো দারুণ বিষয় আমরা পরের যে অঙ্কটা একই ধরনের আমরা ওইটাকে শর্টকাট পদ্ধতিতে করার চেষ্টা করব তো আমাদের লিখিত এবং শর্টকাট দুটোটা পদ্ধতি আমাদের শেখা হয়ে যাচ্ছে আশা করি আপনাদের আমার ক্লাসগুলো অনেক ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন দেখুন দ্বিতীয় অঙ্কটার দিকে দেখুন যে একটি বানর একটি তৈলাক্ত বাসে প্রথম মিনিটে চার মিটার উঠে এবং পরবর্তী মিনিটে এক মিটার নামে বাসের দৈর্ঘ্য বাইশ মিটার এখানে বাসের দৈর্ঘ্য কত বাইশ মিটার হলে বানরটির উঠতে কত সময় লাগে এখন উঠতে কত সময় লাগে সেটা বের করার জন্য যেমন সময় লাগে সময় লাগে এটার জন্য আমরা যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হলো দুই গুণ এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড প্লাস এক এই সূত্রটা মনে রাখবেন এখন হলো এক্স ওয়াই জেড এটা আসলে কি সেই জিনিসটা আমরা একটু দেখে নেব এক্স হলো মোট দৈর্ঘ্য এটা হলো মোট দৈর্ঘ্য এক্সটা কি এক্সটা হলো মোট যে বাসের দৈর্ঘ্য থাকুক বা খুঁটির দৈর্ঘ্য থাকুক আর প্রথম মিনিটে যেটা আমাদের উঠে সেটা হলো ওয়াই আর যেটা নেমে যায় সেটা হলো আমাদের জেড এখন দেখুন আমরা কিন্তু এখানে মান বসে দিলে আমরা কিন্তু সহজে এই সমস্ত অঙ্কের মানগুলো বের করে নিয়ে আসতে পারবো সেই ক্ষেত্রটাকে দেখুন তাহলে দুই তো দুই দুই গুণ তাহলে এক্স এর মান কত এক্স এর মান এখানে বাইশ অর্থাৎ খুঁটি বা বাসের মোট দৈর্ঘ্য বিয়োগ হবে কত ওয়াই ওয়াই কত প্রথম মিনিটে যতটুকু উঠবে ততটুকু হয়েছে ওয়াই তারপরে ওয়াই কত এখানে প্রথম মিনিটে যতটুকু উঠবে জেড মানে কি পরবর্তী মিনিটে যতটুকু নামবে তার মানে এক মিটার নামছে যোগ হবে কত এক এবার দেখুন দুই গুণ এখান থেকে আমরা বিয়োগ করলে আমাদের কত হবে আঠারো নিচে থাকবে কত তিন যোগ এক এখান থেকে আপনার আমরা যদি এটাকে যদি ভাগ করি তাহলে হবে ছয় তিনশো আঠারো আর ছয় আর দুই গুণ করলে হবে কত ছয় দুই গুণই বারো যোগ এখানে কত এক তাহলে আমাদের সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে কত তেরো তার মানে এটা হলো তেরো মিনিট আমাদের উঠতে কত লাগবে আমাদের এখানে বানরটির উঠতে তেরো মিনিট লাগবে তো বন্ধুরা দেখুন এই শর্টকাট পদ্ধতিটা আমাদের প্রথম অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের সেটা যাবে তার প্রথমটার দেখেন মোট দূরত্ব কত মোট দূরত্ব তেরো এটা হবে এক্স তারপর প্রথম মিনিটে ও প্রথম সেকেন্ডে ওঠে কত এটা এটা হবে ওয়াই আর দ্বিতীয় পরবর্তী সেকেন্ডে নামে কত এটা হবে জেড ঠিক তেমনিভাবে এই অঙ্কটাও যদি আপনারা এখানে মান বসিয়ে দেন তাহলে সুন্দরভাবে আমাদের এখানেও এগারো বের হয়ে আসবে দারুণ না বিষয়টা আসলে আপনাদের ক্লাসটা ভালো লাগছে আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুকে আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ সেখানে আমাদের ইনবক্সে জানাতে পারেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ